হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আলোচনা করতে চলেছি কলকাতা নাইট রাইডার্স দলের দুটি বড় ব্রেকিং নিউজ নিয়ে। তো প্রথম বড় ব্রেকিং নিউজটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে নতুন ইনভেস্টর। আর দ্বিতীয় ব্রেকিং নিউজটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ পরিবর্তন হওয়ার সাথে সাথেই তাদের দলে নতুন বোলিং কোচেরও সন্ধান করছে। আর সেই নতুন বোলিং কোচের আপডেটই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি হয়ে থাকো কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ভক্ত, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই আবুধাবিতে তাদের নতুন দল কিনেছে, তাই এখন কলকাতা নাইট রাইডার্সের মানি পাওয়ারটাও বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তাই কলকাতা নাইট রাইডার্স দলে আসবে নতুন ইনভেস্টর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে সেই নতুন ইনভেস্টরের সাথে শাহরুখ খানের অনেকগুলি মিটিংও করা হয়ে গেছে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স টিমে অলরেডি বলিউডের দুটি সুপারস্টার ইনভেস্টর আছে। তাদের মধ্যে প্রথমজন হলেন শাহরুখ খান এবং অপরজন হলেন জুহি চাওলা। তো এখনকার সবথেকে বড় ব্রেকিং নিউজটা হলো বলিউড সুপারস্টার আমির খান অ্যাজ এ ইনভেস্টর যোগ দিতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স টিমে। এবার দ্বিতীয় খবরটা উঠে আসছে আইপিএল 2023-এর কোচ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 2022 মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ বাতিল হওয়ার পর এবার দলের বোলিং কোচও বাতিল হতে চলেছে। তো কিছু সূত্র মারফত উঠে আসছে কলকাতা নাইট রাইডার্সের পরের মরশুমের জন্য বোলিং কোচ হতে চলেছে এস শ্রীশান্ত। হ্যাঁ বন্ধুরা, হয়তো পরের মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচ তিনিই হতে চলেছেন। তো বন্ধুরা, এস শ্রীশান্ত কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচ হয়ে আসলে তোমরা কতটা খুশি হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।